আপনারা এত বোঝেন, ডাক্তার উকিল সব বোঝেন, আর নিজের ইমানের কথাটা একটু বুঝে নেবেন না? কবরে যাওয়ার পর আপনি খুব ভালো কাজ করেছেন, ফুরফুরা হুজুরের নামে, আবদুল্লাহ জাহাঙ্গীরের কথায়, অমক পীর সাহেবে, তমক পীর সাহেব বা অন্যদের নাম আমরা কখনো বলি না, যেগুলো বললে মানুষ কথা বলবো কেন, আমাদেরটা বলি, কেউ রাগ করার কিছু নেই। কারোর কথায় আপনি অনেক কাজ করেছেন, মিলাদ করেছেন, কিয়াম করেছেন, দোয়া পড়েছেন, জিকির করেছেন, মনে করেছেন যে আপনি কবরে যেয়ে জান্নাত রেডি। কবরে যেয়ে দেখলেন যে ফেরেশতারা দুরমুশ নিয়ে হাজির, আপনার এগুলো কবুল হয়নি, এটা নষ্ট, ঠিক না। তখন আপনি বললেন, একটু আমরা চিন্তা করি, মনে করি, আমি বললাম যে আল্লাহ আমার কোনো দোষ নেই, এই আবদুল্লাহ জাহাঙ্গীর কথা মোটা করছিলাম, তুমি তার ডেকে নিয়ে এসো, আনবে তো ফেরেশতারা, আনবে তো? যদি বলেন যে আমার হুজুর আমাকে বলছিল মরে গেলে শিওরে আসবে, এই জন্য আমি করছিলাম, এখন হুজুরে ডেকে আনো, আসবে তো হুজুর শিওরে? হ্যাঁ, তার কবর কি অবস্থা আল্লাহই ভালো জানে। ভাইরা, মিথ্যা প্রতারণা দিয়ে দেশটাকে ধ্বংস করা হয়েছে। সহি বুখারীর হাদিস, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার মেয়ে ফাতেমাকে বলছে, ইয়া ফাতেমা সালিনী মা শীতি আনকে দি নফসকে মিনান নার ফা ইন্নী লা উগনি আনকে শাইয়া মিন আল্লাহ শাইয়া, তুমি আমল করে তোমাকে বাঁচতে হবে, আমি কিন্তু তোমার কিছু করে দিতে পারবো না। মোহাম্মদ রাসূলুল্লাহ তার সাহাবীকে বলছেন, তার সাহাবী, তার মুরিদ, বিশ্বের সব পীরের সেরা পীর, সব মুরিদের সেরা মুরিদকে বলছেন, বুখারী শরীফের হাদিস, যাকাতের নসিহত করে যে যদি কেয়ামত তোমরা ঠিক মতো যাকাত আদায় না করো, কেয়ামতের দিন ওই যাকাতের মাল সাপ হয়ে তোমাকে কামড়াবে, আর তুমি আমাকে দেখে ডাকবে, ইয়া মুহাম্মদ আনকাজনি, ইয়া রাসূলুল্লাহ আনকাজনি, ইয়া রাসূলুল্লাহ আমাকে তরান, আমি মরে গেলাম, আমাকে একটু বাঁচান। সেদিন আমি বলবো, লা উগনি আনকে শাইয়ান কাদ বাল্লাগতুক, আমি তোমার কিচ্ছু করতে পারবো না, তোমাকে তুমি বলে দিছিলাম। কথা বোঝেননি? এ কথা বলছেন সব পীরের বড় পীর, সব নবীর বড় নবী, সব মুরিদের বড় বড়ি সাহাবায়ে কেরামকে। আর আপনি কল্পনা করলেন আপনার পীর শিওরে দাঁড়াবে, তা হলো, পীর সাহেব আসলো না, আবদুল্লাহ জাহাঙ্গীরও গেল না। এবার আপনি বললেন ফেরেশতাদের যে আসলে আমি বুঝতে পারছি, আমি ভুলই করছি, নিজে একটু যাচাই বাছাই না করে আল্লাহ 70 বছর 80 বছরের জীবন দিছিল, ইচ্ছা করলে 10টা বই পড়তে পারতাম, কোরআনটা পড়তে পারতাম, কত সময় রাজনীতি করে নষ্ট করেছি, গল্পগুজব করে, আসলে হুজুরদের কথার উপরে নির্ভর করে ভুলই করছি, তো এই ভুল আমি এখন বুঝলাম, একটা চান্স আমার দাও, তোমরা আমার এবার দুনিয়ায় পাঠাও, এইবার আর না পড়ে কিছু করব না, পাঠিয়ে তো দেবে নাকি বলেন? হ্যাঁ, আল্লাহ তো বলেছেন কোরআনে, বয়স তো দিছিলাম, বুঝলে তো বুঝতেই পারতে, কথা বোঝেননি তো ভাইরা? এই জন্য জীবন একটাই, যখন চলে যাব আর ব্যাক করা যাবে না, কাজেই একটু পড়েন, একটু বোঝেন, হৃদয়ে আল্লাহ ছাড়া আর কারোর কোনো ভক্তি ভরসা নির্ভরতা রাখবো না, সামনে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছাড়া কোনো নিরিখ রাখবো না, তাকেই চিন্তা করব, তার অনুসরণের চেষ্টা করব, পড়বো, বসবো, আলেমের কাছে যাব, পীরের কাছে যাব, কি জন্য? পীরের তরিকার জন্য না, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম তরিকা বুঝতে। সব ঠিক, সব হুজুর ভালো, কোনো ঝগড়া না, আমি উমি মানুষ, হুজুর আমার শুধু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাম কী কায়দায় মিলাদ করেছেন, কী কায়দায় জিকির করেছেন, কী কায়দায় শবে বরাত করেছেন, সব ভালো হুজুর, আপনারা সব করেন, আপনারা কোনো অসুবিধে নেই, আমি গুনাহগার নাদান মানুষ, আমি বড় ভয় পাই, আমি নবীজির কায়দায় চলতে চাই, কথা বুঝতে পেরেছেন? এটাই হলো বাঁচার পথ। ভাইয়েরা, রবিউল আওয়ালের ওয়াজ করব, তবে সবচেয়ে বড় জরুরি বিষয় হলো ভাইয়েরা, সব ওয়াজ শুনবো, বলবো হুজুর ভালোই বলেছে, অথবা বলবো হুজুর খারাপ বলেছে, যাই বলেন না কেন, এখন অথবা তখন এক সময় আমাদেরকে টুপ করে আল্লাহ তাআলার কাছে চলে যেতে হবে, ঠিক না? কাজেই অন্তত মিনিমাম প্রস্তুতিটা সবসময় দরকার, নাকি বলেন ভাইরা? এজন্য আল্লাহর দিন খুব সহজ, আপনাদের অনেক বলছি ভাইরা, আল্লাহর চেয়ে প্রিয় কেউ নেই, আর আল্লাহর চেয়ে সহজে কেউ খুশি হয় না, কাজে আমরা একটু চেষ্টা করি, অল্প কয়েকটা কাজের কথা বলবো, সবাইকে একটু এগোতে থাকি। এক নম্বর, ইমানটাকে
শক্ত করব। তো যেটা বলছিলাম ভাইরা, অল্প কয়েকটা কাজ ইমানটাকে শক্ত করেন। খুব সহজ, শিক্ষিত হওয়া লাগে না, পণ্ডিত হওয়া লাগে না, কিছুই না। আমি আল্লাহ ছাড়া কেউ বুঝি না, আমার চাওয়া পাওয়া ব্যথা বেদনা সব কার কাছে? আল্লাহর কাছে, আর কিচ্ছু বুঝি না। আমি মাঝে মাঝে উদাহরণ দিই আপনাদের, আপনারা অনেকে শুনেছেন, অনেকে হয়তো শোনেননি, একটু সহজ করে বোঝেন। আমার এক দুজন মুরিদ আছে, আমার দুইজন মুরিদ আছে মনে করেন। আপনারা বলবেন যে হুজুর আপনার মতো এরকম ফালতু পীরের আবার কয়জন মুরিদ হয়, তা ধরে নিলাম দুইজন। একজন মুরিদ আমার খুব ভক্ত, তিনি বিশ্বাস করেন যা কিছু পান আমার দোয়াই পান। যখন তার কোনো নিয়ামত আসে, ভালো আসে, কল্যাণ আসে, উপকার হয়, ব্যবসায় একটু বরকত হয়, ছেলেটা পাস করে, ভালো চাকরি হয়, আলহামদুলিল্লাহ হুজুরের দোয়ায়, হুজুরের দোয়ায় আল্লাহ দিয়েছে। যখন কোনো কষ্ট হয়, বিপদ হয়, পাপে ছেলে যায়, পাপে গেলে ছেলের অসুখ মেয়ের অসুখ, সঙ্গে সঙ্গে আমার দিকে, নিশ্চয় হুজুর নারাজ হয়েছে, হুজুর মন খারাপ করেছে, হুজুর নিশ্চয় বদদোয়া করেছে, হুজুরের কাছে যাওয়ার জন্য মনটা ছটফট করতে থাকে। আর একজন মুরিদ আছে, সে আবার এইরকম ই না, একটু বেয়াড়া বেয়াড়া, বেকা বেকা। সে জানে আমার হুজুর আমার দোয়া কালাম শিখেবে, জেকের ওজিবা শিখেবে, আল্লাহ তার যা যা খের দিক, কিন্তু আমার ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিককে একমাত্র আল্লাহ। সে যখনই কোনো ভালো পায় তখনই আল্লাহ, আল্লাহ আমার যোগ্যতা ছিল না, তুমি দয়া করে দিয়েছো, আল্লাহ তোমার শুক্রিয়া। যখনই কোনো কষ্ট হয়, আল্লাহ আমি গুনাহগার অন্যায় তুমি দিয়েছো, আল্লাহ কষ্ট দূর করে দাও। প্রথম মুরিদের অন্তরটা কার সাথে থাকে আর দ্বিতীয় মুরিদের অন্তরটা আল্লাহর সাথে, তাহলে আল্লাহর বেলায়েত কে পাবে? কে পাবে ভাই? প্রথমটা কিন্তু মুশরিক, আল্লাহকে যেখানে বসাতে হয় সেখানে আমাকে বসিয়ে দিয়েছে, কথা বুঝেননি? কাজেই আমরা আলে মোলামা পীর মাশায়েখ সবাইকে ভালোবাসবো, শ্রদ্ধা করবো, দোয়া চাইবো, কাছে যাইবো, কিন্তু আমার হৃদয়ের চাওয়া পাওয়া আশা ভরসা নির্ভরতা ব্যথা বেদনা সব কিছু একমাত্র কাকে নিয়ে? আল্লাহকে। আর আমার আদর্শ মডেল অনুকরণ প্রেরণা চেতনা সব কিছু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। এটা হলো ইমান, এটা সবচেয়ে সহজ, সবচেয়ে নির্ভুল এবং মনের জন্য সবচেয়ে